হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাঁওতাল বিদ্রোহ, ইন ইংলিশ সাঁওতাল রেভেলিয়ন। যাদের 6, 7, 8, 9, 10, 11, 12 যাদের এই টপিকস রয়েছে তারা অবশ্যই দেখো ইতিহাসের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই মানে আসবেই আসবে, অফকোর্স কনফার্ম আসবে। তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের ভিডিওতে আলোচনা করব সাঁওতাল বিদ্রোহ। প্রথমে আমাদেরকে জানতে হবে সাঁওতাল কারা। এই সাঁওতাল হচ্ছে এক আদিবাসী কৃষিজীবী সম্প্রদায়। এদের মূলত এরা অত্যন্ত সরল এবং সাদাসিধে এক প্রকার মানুষ, সাদাসিধে একদম সাদাসিধে। এদের মূল কাজ হচ্ছে কৃষিকাজ করা এবং বন জঙ্গল থেকে ফলমূল কাঠ ইত্যাদি সংগ্রহ করে আনা, এবং এইভাবে তারা তাদের যে জীবিকা সেটা কিন্তু নির্বাহ করত। এবারে জেনে নিতে হবে এদের বসবাসটা কোথায়। এদের বসবাস হচ্ছে বাংলার বাঁকুড়া, মেদিনীপুর, ছোটনাগপুরের পালামু অঞ্চল ইত্যাদিতে তারা কিন্তু এরা বাস করে। এদের যে জমিগুলোতে যারা চাষ করত, এই জমিগুলো ছিল মূলত ট্যাক্স ফ্রি ল্যান্ড। ট্যাক্স ফ্রি ল্যান্ড মানে কোনো খাজনা দিতে হতো না, তারা নিজেরাই জমিগুলোর মালিকানা ভোগ করতো এবং জমিতে তারা চাষবাস করতো। এই ছিল তাদের একটা লাইফস্টাইল বা জীবনের শৈলী। সাঁওতাল বিদ্রোহটা ঘটছে 1855 থেকে 1856 সালে। সালটা অবশ্যই নোট করতে হচ্ছে, খাতা এবং কলম নিয়ে বসে যাও তোমরা, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকস পেলেই তোমরা একটা নোট করে নাও যে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল, না 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে। আই থিঙ্ক ক্লিয়ার। এরপর তারা তো ভালোই জীবিকা নির্বাহ করছিল, ঘটনাটা ঘটলো কোথায়। 1793 সাল 22 মার্চ, নোট করতে হচ্ছে কিন্তু, হ্যাঁ 1793 সাল 22 মার্চ, লর্ড কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করল, অর্থাৎ পার্মানেন্ট সেটেলমেন্ট। এর আগে আমরা অলরেডি ভিডিও করেছি একটা ভূমি রাজস্ব ব্যবস্থা, ওইটা দেখে নিলে চিরস্থায়ী বন্দোবস্ত টপিক সম্বন্ধে ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওর এই চ্যানেল নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি আর কি, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা কিন্তু দেখে নিও। তো চিরস্থায়ী বন্দোবস্তে কী হলো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদার মহাজন ইজারাদারি এই একটা সংস্থা ক্রিয়েট করলো, এদেরকে বলা হচ্ছে মধ্যস্বত্বভোগী। কী বলছি টার্মটা আমি, মধ্যস্বত্বভোগী। এরা কিন্তু ওই কৃষক সম্প্রদায়ের কাছ থেকে, ওই সাঁওতালদের কাছ থেকে একটা ট্যাক্স তুলত, এবং তার একটা অংশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পৌঁছাতে হতো এবং বাকি অংশটা তারা কিন্তু ভোগ করত। তাহলে এর ফলে কি হলো, তাদের যে জমিটা ট্যাক্স ফ্রি ছিল সেটা ট্যাক্স ফ্রি হলো না, তাদের কিন্তু খাজনা দিতে শুরু করলো। একটা অত্যাচারের একটা গল্প। তাহলে কিন্তু প্রথম যদি আমরা প্রশ্ন করি যে সাঁওতাল বিদ্রোহের প্রথম কারণটা কী ছিল, এক কথায় উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত, ইন ইংলিশ পার্মানেন্ট সেটেলমেন্ট। এটা কিন্তু মাথায় রাখবে। এটার প্রবর্তন কে করেছিল, লর্ড কর্নওয়ালিস। সালটা কত, 1793। তারিখটা কত, 22 মার্চ। তাহলে কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাচ্ছ, জাস্ট ট্রাই টু ইমাজিন। ওকে, এরপর গল্পটা হচ্ছে যে বিদ্রোহের যে সূত্রপাত সেটা তো একটা ঘটলই, অর্থাৎ অত্যাচারিত তো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর অত্যাচারিত হতে লাগলো। এবারে সহ্য শক্তির কিন্তু একটা লিমিট আছে। তারা কিন্তু কি করলো, ডিসাইড করলো যে না, এইভাবে তো থাকা যাবে না। সাঁওতালরা একত্রিত হয়ে তারা রাজমহল পাহাড়, অবশ্যই টানটা নোট করতে হচ্ছে, রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে তারা, সেটা কিন্তু খুব দুর্গম, দুর্গম মানে কি সহজে প্রবেশ করা যায় না, সুগম বলতে সহজে প্রবেশ করা যায় আর দুর্গম বলতে সহজে প্রবেশ করা যায় না, ঠিক আছে। ওইখানে প্রবেশ করে তারা ওই দুর্গম জঙ্গলের বন জঙ্গল আর কি গাছপালা কেটে পরে তারা কৃষি জমি বানাতে শুরু করলো। তারা দেখলো যে এইখানে জমি বানালে আর তো আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে না, তাই ওইখানে তারা জমি বানিয়ে তারা চেষ্টা করলো যে এখানে আমরা চাষবাস করব এবং আমাদের যে লাইফস্টাইল সেটা আমাদের মতো করে লিড করব, কারণ এখানে কোম্পানি বা জমিদার নিচে শাসন করতে আসবে না বা ট্যাক্স চাইতে আসবে না। বেশ, তারা সিদ্ধান্ত খুব ভালো গ্রহণ করলো। এরপর কি হলো, জমিদারদের হাত থেকে তারা কিন্তু রেহাই পেল না, এখানেও জমিদাররা এলো আস্তে আস্তে, এবং তাদের প্রতি যে দমন পীড়ন বা শোষণ নীতি সেটা চালু করে দিল।
সাঁওতালি ভাষায় আমরা একটা টার্ম শিখব, দিকু। দয় হস্যই কয় হস্য, দিকু বলতে ঠক জোচ্চরেকে বোঝায়। কিন্তু এইখানে দিকু বলতে সাঁওতালরা ইউজ করলো বহিরাগতদেরকে, যারা বাইরের থেকে এসে পরে আমাদের উপর কবজা বা দখল করছে, তাদেরকে আমরা দিকু বলে ডাকবো। তোমরা হয়তো দিকু টার্মটা পড়ে থাকবে, ব্যাপারটা বুঝতে পারছি আশা করি। তো তারা যখন ওই দুর্গম অঞ্চলে বসতি স্থাপন করেছিল, তারা নাম দিয়েছিল দামিন ই কোহ, অর্থাৎ পাহাড়ের প্রান্ত দেশ। তাহলে দামিন ই কোহতে দিকুদের প্রবেশ ঘটল, মানে পাহাড়ের প্রান্ত দেশে বহিরাগত জমিদার বলো, মহাজন বলো, ইজারাদার বলো, এই যে তোমার রেল কর্মচারী বলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারী, বিভিন্ন জন, তারা সবাই কিন্তু এসে পরে এই পাহাড়ের প্রান্ত দেশে যোগদান করলো এবং তাদের যে ট্যাক্স বা খাজনা পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি করে দিল। আমি আবারও বলছি, সহ্য শক্তির একটা লিমিট আছে। তারা কিন্তু তাদের হাঁস মুরগি ছাগল সব কিছু কেড়ে নিত, এমনকি নারীদের সম্মান হানি পর্যন্ত করত, নারীদেরকেও নিয়ে চলে যেতে হতো। তাদেরকে জমিদার মহাজনরা হয়তো 100 টাকা সুদ দিত, সেটা আবার 500 টাকা আদায় করে নিত। বুঝতে পারছি কিনা? তাহলে প্রত্যেকটা সময় তাদের অত্যাচারের যে সীমা সেটা কিন্তু অতিক্রম করে গেল, তারা এর অত্যাচার চালাতে থাকলো, যাদের প্রচণ্ড অত্যাচার করতে লাগলো। শেষে সাঁওতালরা অতিষ্ঠ হয়ে উঠল, সাঁওতাল অতিষ্ঠ হয়ে উঠল যে দামিনী কোহতে আমরা ট্যাক্স ফ্রি ল্যান্ড করেছিলাম, ট্যাক্স ফ্রি ল্যান্ড, এখানে ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে এখানেও কিন্তু আক্রমণ ঘটলো কাদের? দিকুদের। তারা কিন্তু সেই দমন পীড়ন চালাতে লাগলো। এরপর বিদ্রোহ তো হতেই হবে। সিধো কানহ চাঁদ ভৈরব আরও ছিল, বীর সিং আরও অনেকে প্রমুখ। তো সিধু ভাগনাডিহির মাঠে, নোট করতে হচ্ছে নোট অবশ্যই, ভাগনাডিহির মাঠে, সালটা কত? 1855 খ্রিস্টাব্দ, 30 জুন, 30 জুন, 30 জুন 1855 খ্রিস্টাব্দে সিধু একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন। প্রায় 10,000 সাঁওতাল জড়ো হয়েছিল এই ভাগনাডিহির মাঠে, 10,000 সাঁওতাল, সংখ্যা বেড়ে আস্তে আস্তে 50,000 সাঁওতাল জড়ো হয়েছিল। এদের উদ্দেশ্য কী ছিল? বিদ্রোহের ফলে লাভের লাভ কী হবে? স্বতন্ত্র সাঁওতাল, মানে সাঁওতাল পরগনা প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছিল মানে তাদের একটা প্রাইমারি মোটিভ বলতে পারো, যে স্বতন্ত্র সাঁওতাল রাজ্য আমরা প্রতিষ্ঠা, সাঁওতাল পরগনা স্বতন্ত্র প্রতিষ্ঠা করবো, আলাদাভাবে পৃথক, এদের একটা উদ্দেশ্যই ছিল এটা। বেশ, শুরু হয়ে গেল, তারা থানায় আগুন লাগিয়ে দিল, রেল কর্মচারীদেরকে মেরে দিচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা যারা কর্মচারী সবাইকে মেরে দিচ্ছে, অনেক লোককে, অনেক অনেক, তারা যা যা ছিল তাদের কাছে অস্ত্র, হোয়াট এভার উইপন্স দে হ্যাভ, তারা সব অস্ত্র অস্ত্র নিয়ে এলো, দা বটি কুড়ুল বিভিন্ন ব্যাপার আর কি। এসে পরে তারা কিন্তু এটা শুরু করলো বিদ্রোহ। বিদ্রোহ শুরু করার পর যখন এরকম ঘটছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদের নবাবের সাহায্য নিল, টার্ম নোট করতে হচ্ছে, মুর্শিদাবাদের নবাব, তার সাহায্য নিয়ে তারা কিন্তু সাহায্য করলেন। 23,000 সাঁওতাল কিন্তু ফাঁসি দিয়ে দেওয়া হলো, বন্দুকের গুলিতে সিধুর মৃত্যু হয়ে যায়, কানুর ফাঁসি হয়ে যায়। চাঁদ ভৈরব এর আগে রাজবাড়ি আক্রমণ করেছিল, রাজবাড়ি লুটপাট করেছিল, কিন্তু আস্তে আস্তে দেখা গেল 23,000 সাঁওতালকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, অনেক সাঁওতাল জেল হয়ে যায়, 7 থেকে 14 বছরের জেল। 1856 খ্রিস্টাব্দে এই সাঁওতাল বিদ্রোহ কিছুটা দমিত হয়। লাভের লাভটা গুরুত্ব কী? ওই যে বললাম, সাঁওতাল পরগনা হিসাবে স্বীকৃতি পেয়েছিল এই সাঁওতালটা, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে থাকলে, তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং এইরকম আরও যে বিদ্রোহগুলো রয়েছে, অর্থাৎ কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, সমস্তগুলো আমরা আস্তে আস্তে প্রোভাইড করব। চ্যানেল যদি নতুন হয়ে থাকো, আবারও বলি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা এই অবধি রাখলাম, টাটা।